সব জানা জানি হয়ে গেল
সবাই মানুষ হয় না, আন্দোলন করে আই হচ্ছে এটা আন্দোলন না। তখন আব্রাহ বাদশা এই হাতি ঘোড়া নিয়া এই কাবা শরীফ আক্রমণ করে। নবীজির দণ্ডের 50 বছর আগে এই জন্য শুনা আছে আলাম তালা কাইফা, আপনি কি দেখেন নাই যে দণ্ডের 50 বছর আগে? তখন এইটা মহানবীর দাদা আব্দুল মুতালিব উনি কইল যে কাবা শরীফে গিয়া কইল যে আল্লাহ পাক তোমার উপর তুমি রক্ষা করো, আমরা খুবই দুর্বল, আমরা ইয়েমেনের বাদশাহ আমরা আল্লাহকে যুদ্ধে পাবো না, বড় কষ্ট রক্ষা করে তুমি যা ইচ্ছা করো, আমরা চলে গেলাম না। তো চলে গেল আব্রাহার সৈন্য সামন্ত হাতি সাথে লয়ে আছে মক্কার মিনা পর্যন্ত আছে কাবায় ঢুকাবায়। আর এই পাখি পাখিরে কয় টাইগুর ছোট পাখি আবাবিল, এই ছোট ছোট পাখি কুটি কুটি আইসা এই তেলের মতো পাথর উঠরা সারা বৃষ্টির মতো তার চেয়েও বেশি ভয়। আব্রাহার সৈন্য সামন্ত মহিলা চাবানো ঘাট বেড়ে গেল চর্বিত ঘাট সবাই জানে, আব্রাহ বাচ্চা বেঁচে গেল ঝামড়ে নরমে পালাইল একটা হাতি। আব্রাহ বাচ্চা দেখল যে হাতিটা পাগল হয়ে গেছে নাকি, সে করল কি তার মাহু ছেড়ে দিচ্ছে দৌড়িয়া দিয়ে কাবা শরীফে শ্রদ্ধা দিয়ে দিচ্ছে। সেই হাতিটার নাম ছিল মাহমুদ। আমার বুঝি দেখা মাহমুদ একটা হাতি কাবারে শ্রদ্ধা দিয়ে এটা আমরা দেখা বুঝতো সারা বনের পশু জানে এটা আল্লাহর বল, আমি কি করবো লাগছি এই কাবা ধ্বংস কেমনি করবো, কাবার সামনে তো যাবে কাবার চেঁচায় বাইরে তুলে এল মিনা, মিনাতেই ধ্বংস করে দিচ্ছে, মিনাতেই ধ্বংস করে দিচ্ছে। কি করবো কাবা একবার আগেই তো খালি একটা হাতি পাগলা হাতি ছুটছিল সুইটা আপনার আবার সময় পিছনে নাকি দেখলো যাই হোক তো বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করার মতো আবাবি তাইরুল আবাবিল কয়লা কি আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করল, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা